একজন মানুষকে ভালো কাজ করলে পরে তার প্রশংসা করতে হয়, তাকে ধন্যবাদ দিতে হয় এবং সে যাতে আরও উৎসাহিত বোধ করে এবং পরবর্তীতে আরও সুন্দর আরও ভালো কাজ যেন করতে পারে। এর জন্য একজন মানুষকে কোনো ভালো কিছু করলে তাকে প্রশংসা দেওয়া, প্রশংসা করা আমাদের কর্তব্য। কিন্তু আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের ভিতরে হলো অহংকার থাকে, আমাদের ভিতরে হলো অন্যরকম একটা মানসিকতা থাকে, আমরা অন্যের ভালো কাজ দেখতে পারি না। কেউ যদি ভালো কাজ করে আমরা ভিতরে ভিতরে একটা অহংকার বোধ বা একটা কি বলে জেলাস ফিল করতে থাকি, সে এটা করতে পারলো, সে এটা করলো এরকম। অথচ তাকে ধন্যবাদ দিয়ে, তাকে সুন্দর কথা বলে, তাকে উৎসাহিত করা যায়, উৎসাহিত করে তাকে ভবিষ্যতে সে যাতে আরও সুন্দর কাজ করে তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া যায়, তাকে প্রশংসা করা যায়, তাকে হলো সরাসরি অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, তোমার এইটা খুব ভালো হয়েছে, এইভাবে আমরা তার প্রশংসা করতে পারি। কিন্তু এখন আমরা কি করি, প্রশংসা করলে পরে আমরা মনে করি এটা তেল দেওয়া হয়, তাকে তেল দেওয়া হয়। এখন এইরকমও চলছে অবশ্য, আমরা অফিস আদালত বন্ধু বান্ধব অন্যান্য যে কোনো গ্রুপে বা যে কোনো দলে আমরা দেখি যে মানুষ ভালো কাজ করে নেয় অথচ তাকে তেল দেওয়ার জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য তাকে আমরা তেল দিতে কার্পণ্য করি না। তেল দিয়ে দিয়ে আমরা একটা মানুষকে খারাপ বলে পরেও তাকে আমরা আরও উৎসাহিত করি তেল দিয়ে, অথচ যে ভালো কাজ করে তাকে ধন্যবাদ না দিয়ে আমরা তাকে আরও নিরুৎসাহিত করি। তো এই জিনিসগুলো হলো আমাদের জন্য খুবই খারাপ। একজন মানুষ যদি তাকে উৎসাহিত করে কেউ তাকে ধন্যবাদ দেয় এবং তাকে সুন্দর কথা বলে প্রশংসা করে, তাহলে ওই মানুষটা কিন্তু খুব ভালো ফিল করে এবং খুবই উৎসাহ বোধ করে পরবর্তীতে ভালো কাজ করার জন্য। আমাকে কেউ যদি বলে তোমার এই কাজটা খুব সুন্দর হয়েছে, তুমি অনেক ভালো করেছো, তাহলে আমরা অনেক ভালো ফিল করি না, এটা নিজেকে দিয়ে আমরা চিন্তা করতে পারি। আমাকে কেউ যদি প্রশংসা করে একবারে রিয়ালভাবে যে তোমার এই কাজটা সুন্দর হয়েছে, তোমার এটা ভালো লেগেছে, তুমি এটা খুব সুন্দর পারো, এরকম যদি কেউ বলে তখন আমরা খুব গর্ববোধ করি এবং খুব ভালো ফিল করি এবং ভবিষ্যতে আরও সুন্দর কাজ করার জন্য আমরা উৎসাহিত হই এবং আমাদের মধ্যে একটা অটোমেটিকলি আন্তরিকতা চলে আসে যে আরও ভালো করতে হবে, আরও ভালো করবো এরকম। কিন্তু আমরা মানুষ কী করি, একজন ভালো যদি কাজ করে কেউ এবং সে ভালো ভালো করতে থাকে, তখন আমরা সে যাতে ভালো কাজটা করতে না পারে তার জন্য কী করি, আমরা পিছন দিক থেকে তাকে সমালোচনা করি, তাকে হইলো বিভিন্নভাবে মিথ্যাচার দিয়ে তাকে নিরুৎসাহিত করি। আমরা আমরা কেন জানি এরকম, বেশিরভাগ মানুষ আমরা চারিদিকে যদি দেখি, আমি যদি কোনো ভালো কাজ করি এবং ভালো কাজ করার কারণে আমি যদি সফলতার দিকে অগ্রসর হই, তাহলে আমার আশেপাশের মানুষগুলো কেন জানি সহ্য হয় না, সহ্য করতে পারে না মানুষজন, কেউ কারো ভালো কাজ যেন একবারে অসহ্য এরকম। কেন এরকম, আজকালকার যুগে চারিদিকে আরও এরকম হচ্ছে, কেউ ভালো কাজ করলে তাকে কীভাবে পচানো যায়, সমালোচনা করা যায়, খারাপ বানানো যায়, এরকম মিথ্যাচার করার মানুষের অভাব হয় না। অথচ তাকে ধন্যবাদ দিয়ে, প্রশংসা করে, তাকে যে আরও ভালো কাজ করার জন্য, আরও ভবিষ্যতে যাতে সে খুব সুন্দর আরও কাজ করে, আরও ভালো কাজ করে, তার জন্য যে প্রশংসা করবে, এইরকম মানুষের খুবই অভাব দেখা যায় না। কিন্তু সমালোচনা করার মানুষের অভাব নাই, মিথ্যাচার করার মানুষের অভাব নাই এবং কাউকে নিরুৎসাহিত করে একজন মানুষকে খুব বিপদের মধ্যে ফেলানোর জন্য মানুষের অভাব নাই। আমরা মানুষ একবারে আমাদের মানসিকতা কীরকম জেনে, একজন মানুষ খুব ভালো থাকবে, খুব সুখে থাকবে, খুব আনন্দে থাকবে, এরকম বিষয়গুলো আমরা সহ্য করতে পারি না। অথচ আমাদের মানুষ হিসাবে আমাদের মনুষ্যত্ব বোধে এরকম করার কথা না। কিন্তু আমরা কী করি, একজন মানুষ যদি খুব ভালো থাকে, আনন্দে থাকে এবং সে যদি সবার সাথে মিলেমিশে ভালো চলে, তখন কী করি আমরা ওই মানুষের বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তাগুলো আমরা বলতে থাকি, সত্যকে মিথ্যা বানাই, মিথ্যাকে সত্য বানাই, এরকম করতে থাকি এবং ওই মানুষের জীবনকে আমরা একবারে দুর্বিষহ করে তুলি। অথচ ওই মানুষকে, কোনো মানুষ যদি খারাপ কাজ করে তাকে সুন্দর করে বুঝিয়ে তাকে হইলো ভালোর দিকে আমাদের আনার কথা। কিন্তু আমরা কী করি, ভালো মানুষকে খারাপ বানাই আর খারাপ মানুষকে আমরা কী
ভালো ভালো বলে তেল দিয়ে দিয়ে আমরা তাকে আরো খারাপ করতে উৎসাহিত করি, ভালো মানুষকে নিরুৎসাহিত করি আর খারাপ মানুষকে আমরা উৎসাহিত করি। এখন এই জিনিসগুলো আসলে আমাদেরকে খুব চিন্তা করতে হয় এবং এই জিনিসগুলো আমাদের বিবেককে অন্তরকে খুব মাঝে মধ্যে খারাপ লাগে নিজেদেরও। এবং যদিও বলা হয় যে যাই বলুক না কেন তুমি তোমার কাজ করো, এরকম মানসিকতা আসলে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো। কিন্তু সবসময় পারা যায় না, সারাক্ষণ যদি একজন মানুষকে সবসময় চারপাশের মানুষ বলতে থাকে সে এরকম করছে, সে খারাপ, সে খারাপ, সে মিথ্যা কথা বলে, সে এইটা পারে না, সে এইটা করতে পারে না, সে এই এই রকম, তাহলে ওই কথাই মানুষজন বিশ্বাস করবে। পাঁচজনের মধ্যে চারজন মানুষ যদি সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে, একজন মানুষ যদি সত্যকে সত্য বলে, তাহলে মানুষ বিশ্বাস করবে না। কারণ ওই পাঁচজনের মধ্যে চারজনই মিথ্যা কথা যে বলেছে, একজন যে সত্য কথা বলেছে, ওই একজনেরটা তখন প্রায়োরিটি পাবে না। চারজন যে মিথ্যা কথা বললো ওইটাই সত্য বলে তখন মানুষজন বিশ্বাস করে এরকম। এবং সারাক্ষণ যখন মানুষ বলতে থাকে তখন ওই কথাকেই মানুষ সত্য বলে ধরে নেই। এই যে এই বিষয়গুলো হলে আমাদেরকে খুব মাঝে মধ্যে কষ্ট দেয় আমাদের জীবন ধারণের জন্য, তখন সামনের দিকে চলার জন্য আমাদের খুব কষ্ট হয়, খুব নিরুৎসাহিত বোধ করি। তো আসুন, আমার একটা আহ্বান, আমরা সত্যকে সত্য বলার চেষ্টা করি, মিথ্যাকে মিথ্যা বলার চেষ্টা করি, এবং কেউ যদি ভালো কাজ করে তাকে আমরা প্রশংসা করে ধন্যবাদ দিয়ে ভবিষ্যতে যাতে আরও ভালো কাজ করে তার জন্য আমরা আন্তরিকতার সহিত তাকে ধন্যবাদ দিই, তার প্রশংসা করি। এবং সামান্য এই প্রশংসা করতে তো আসলে টাকা পয়সা লাগে না, কোনো অর্থ তাকে সাহায্য করা লাগে না, শুধু আমরা মন দিয়ে আন্তরিকতার সহিত যদি তাকে ধন্যবাদ দিই তাহলে একজন মানুষ তার যে ভিতরে মেধা, তার যে ভিতরে গুণ, এইগুলো সে সব কিছু কাজে লাগে, আরও ভালো কাজ করতে পারে। তো আমার আহ্বান, আসুন আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি, এবং ভালো কাজ করলে পরে তাকে আন্তরিকতার সহিত অন্তর থেকে ধন্যবাদ এবং প্রশংসা করার জন্য চেষ্টা করি। সবার সুস্বাস্থ্য কামনা করি।